অসমের ডিব্রুগড় জেলার ট্যাঙাখাতে পুলিশের বিশাল সাফল্য। 13.10 গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত। সংবাদ সূত্রের ভিত্তিতে ট্যাঙাখাতের পুলিশ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ঋতুরাজ দাসের নেতৃত্বে কাল একটি পুলিশের দল রাজা আলী বাজারের কাছে তিতু বড়ুয়ার নামে একজন ব্রাউন সুগার পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। তার বয়স 33 বছর। পাচারকারীর কাছ থেকে 13.10 গ্রাম ব্রাউন সুগার, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং AS06L7560 নাম্বারের একটি কালো রঙের পালসার বাইক বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশ সূত্রের খবর মতে পাচারকারী চাচুনি গাছপুনিয়া গ্রামের দিলীপ বড়ুয়ার পুত্র বলে জানা গেছে। উল্লেখ্য যে এই সম্পর্কে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের ট্যাঙাখাতের আঞ্চলিক দলের সভাপতি গৌতম বড়ুয়া ট্যাঙাখাত পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি আরও বললেন, এই ধরনের অপরাধীকে কঠোরতম কঠোর শাস্তি প্রদান করার জন্য অনুরোধ জানিয়েছেন পুলিশকে। সংবাদ মাধ্যমের সামনে এসে একথা প্রকাশ করেছেন জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের নেতা। গুয়াহাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট, বিগ নিউজ 24x7। কি কব? হয়, যেহেতু আজি আমি গম পাইছোঁ যে আমাৰ ট্যাঙাখাত আৰক্ষীয়ে এজন ডাক সৰবৰাহকাৰীক আটক কৰিছে, গতিকে আমি আৰক্ষী প্ৰশাসনক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু আমি বিভিন্ন সূত্ৰৰ পৰা গম পাইছোঁ যে আমাৰ ট্যাঙাখাত অঞ্চলত বিভিন্ন দিনৰ পৰা ডাক্স তথা ভাঙকে আদি কৰি বিভিন্ন ধৰণৰ নিচাজাতীয় সামগ্ৰী বিভিন্ন সৰবৰাহ হৈ আছে বা বিভিন্নজনে সেৱন কৰি আছে। গতিকে আমি আৰক্ষী প্ৰশাসনক দাবী জনাইছোঁ যে তেওঁলোকে অতি সোনকালে সকলো এনেকুৱা ধৰণৰ যি আছে আমাৰ দুষ্কৃতিকাৰী আছে তেওঁলোকক কঠোৰতকৈ কঠোৰ শাস্তি প্ৰদান কৰক, আৰু যাতে তেওঁলোকে কোনো ধৰণৰ আইনী সুৰুঙাৰে ওলাই আহিব নোৱাৰে। গতিকে তেওঁলোকক কঠোৰ আৰু কঠোৰ আইন প্ৰয়োগ কৰি তেওঁলোকক যাতে কাৰাগাৰত বন্দী কৰি ৰাখে, আমি সেইটোৱে কামনা কৰিছোঁ।